সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান। কে এই হাবিবুর রহমান? নতুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। 1981 সালে বিসিএস উত্তীর্ণ হয়ে সরকারি কর্মকমিশনের সুপারিশের ভিত্তিতে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি, নিয়োগ পান মুন্সেফ হিসেবে। এরপর ধারাবাহিক পদোন্নতি পেয়ে কাজী হাবিবুল আউয়াল জেলা জজ হন 1997 সালে। এরপর চাকরি জীবনে প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। বিভাগের সাবেক কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে সুপার নিউমারারি সচিব ছিলেন। সেখান থেকে রাষ্ট্রপতির 10% কোটায় তাকে ধর্ম সচিব করা হয়। পরে প্রতিরক্ষা সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। 2014 সালের 18 জুন তার চাকরির মেয়াদ 1 বছর বাড়ায় সরকার। 2015 সালের 17 জানুয়ারি অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল হাবিবুল আউয়ালের। 2015 সালের 21 জানুয়ারি পিআরএল বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে 1 বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। 2016 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান তিনি। শনিবার বিকালে নতুন নির্বাচন কমিশন গঠনে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার রাতে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি বাছাই করা 10 জনের নাম রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে জমা দেওয়া হয়। সেদিনই জানানো হয়েছিল যে রাষ্ট্রপ্রধান নামগুলো পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। গত 5 ফেব্রুয়ারি 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। এই কমিটি নিজেদের মধ্যে বৈঠক ছাড়াও বিশিষ্টজন ও গণমাধ্যম কর্মীদের পরামর্শ নেন। কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য সুপারিশ করতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কাছ থেকে নাম আহ্বান করে। এমনকি ব্যক্তিগত পর্যায়ে কেউ আগ্রহী হলে তারও নাম জমা দেওয়ার সুযোগ রাখা হয়। গত 11 ফেব্রুয়ারি পর্যন্ত নাম পাঠানোর সুযোগ ছিল। পরে 2 দিন বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় উঠে আসা পরামর্শের ভিত্তিতে 14 ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত আবার নাম পাঠানোর সুযোগ দেয়া হয়। তবে যে কারণে এই বাড়তি সময় দেয়া হয় সেটি সফল হয়নি। বিএনপি বর্ধিত সময়েও কোনো নাম প্রস্তাব করে। এর আগের 2টি কমিশনও সার্চ কমিটি গঠন করেই করা হয়েছিল, যদিও তখন সুনির্দিষ্ট কোনো আইন ছিল না।